তিনি আসল কথাটা বলছেন, তিন বিদেশি শক্তির চাপ, সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি না, কারণ তাদের জন্ম তো বন্দুকের নল থেকে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন। বাংলাদেশে 42% লোক ভোট দিয়েছে, ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি চুক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে কথাটা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত এখন লজ্জিত হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এতে রিজভীদেরই লজ্জা পাওয়া উচিত। শাহবাজ শরীফের বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে তারা শাহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না, কেন সেটা তাদের জিজ্ঞেস। আজকে শেখ হাসিনা এসেছেন বলে বাংলাদেশ হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। আপনারা লক্ষ্য করবেন যে গণতান্ত্রিক সরকারে ধারাবাহিকতা থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকে, স্ট্যাবিলিটি থাকলে দেশের উন্নয়ন। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন, হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন, এবং তার নেতৃত্বে এদেশে স্থিতিশীলতা ফিরিয়ে এসেছে এবং উন্নয়নের অগ্রগতি অর্জনের রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতি আমাদের আজকে অব্যাহত রয়েছে, মুক্তির সংগ্রাম অব্যাহত রয়েছে। এই মুক্তির সংগ্রামের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।